السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتر من يتم حتى إذا بلغوا النكاح إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إلى آخر الحديث في يد الشيخ رضا من عنه আপনারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাই বা পরবর্তীতে যারা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা শুরু করতে যাচ্ছি আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ আপনারা জানেন যে কিছুদিন আগে আসাদুরের সাথে আমাদের একটি মানে আমাদের সাথে আমাদের আমার সাথে একটি আলোচনা হয়েছিল সেই আলোচনা থেকে প্রকৃতপক্ষে আলোচনা করার জন্য আজকে আমরা ওই পর পর্যালোচনার জন্য আজকে মূলত আমরা লাইভ এসেছি তো সেই বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব করব আমরা চেষ্টা প্রতিটি একাডেমিক ভাবে বিশ্লেষণ করার এবং আসলে নাস্তিক ধর্ম এই বিষয়গুলো নিয়ে আসলে কিভাবে দেখে সে বিষয়গুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব তো আমাদের সাথে আজকে স্পেশাল গেস্ট হিসেবে আছেন আহ আমাদের বেলায়েত বিন বদিউজ্জামান ভাই অত্যন্ত চমৎকার একজন আলোচক এবং গবেষক এবং আমাদের সাথে উপস্থিত আছেন এমডি ডি আলী ভাই একজন লেখক আপনারা জানেন ওনার একটি লিখিত গ্রন্থ আছে সত্যের অনুভূতি আপনারা বইটি রকমারিতেও পাবেন তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আমরা পর্যালোচনা করব বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব যাতে করে আমাদের আজকের আলোচনাটি একটি গুরুত্বপূর্ণ এবং অর্থবহুল একটি আলোচনা হয় প্রিয় দর্শক আমরা সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব যে আসলে এই যে আমি বিলাইদ বিন বতি কাছে একটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে এই যে হিন্দু রাজারা মূলত নিজেদেরকে অ্যাথিস্ট হিসেবে রূপ দিয়ে এই যে ইসলাম বিদ্বেষী কাজে যে তারা নেমেছে বা তারা মূলত কিন্তু নিজেদেরকে ইসলাম বিদ্বেষী বা এই রিলেটেড কিছু পরিচয় দেয় কিন্তু এরা এরা প্রকৃত পক্ষে ইসলাম বিদ্বেষী কিন্তু এরা মূলত এথিজমের রূপ ধারণ করে ইসলামের বিরুদ্ধে আচরণ করে এই বিষয়ে বেলায়েত বিন গতি যেমন ভাই কি বলবেন জি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং ধন্যবাদ আজকে এখানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো হ্যাঁ আপনি যে বিষয়টা বললেন যে বর্তমান বাংলা ভাষাভাষী যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেখানে নাস্তিকতা বা ইয়া সম্পর্কে যে সকল বক্তারা কথা বলেন তাদের অধিকাংশ ফলোয়ারই দেখা গেছে যে মানে অন্য সনাতন ধর্মলম্বী কিন্তু আসলে নাম ইউজ করে বা বলে যে তারা নাকি নাস্তিক কিন্তু আমরা আমাদের যে বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে এরা সবাই আসলে ম্যাক্সিমাম অধিকাংশ আশি থেকে নব্বই পার্সেন্টই আসলে হিন্দু এবং ওই যে ভারতের একটা উগ্র সংগঠন আছে আর জঙ্গি সংগঠন সেই সংগঠনের লোকজন তারা এবং তারা ওই মুসলমান বা মুসলিম ইসলাম ধর্মকে হেও করার জন্য বিভিন্ন ধরনের কায়দা অনুসরণ করে তো এই ক্ষেত্রে তারা দেখে যে বাংলাদেশের বা মুসলিম নামধারী কারা আছেন যারা নাস্তিক বাদে সাথে জড়িত পাশাপাশি ইসলামকে মানে বিভিন্ন ধরনের গালি করে ওই ধরনের লোকদেরকে তারা সাপোর্ট দেয় এবং মানে কমেন্টের মাধ্যমে বা তাদের লাইভগুলো দেখে তাদের ভিউজগুলোকে বাড়ায় যেন সবার কাছে একটা উপস্থাপন করতে পারে যে তারা আসলে মানে যারা ইসলামের বিরুদ্ধে বলতেছে তারা অনেক ক্রেডিবল মানে তাদের কথার একটা ওজন আছে যদি না থাকে তো তাহলে তাদেরকে কেন অনুসরণ করতেছে এই ধরনের লোকজন তো আপনার সাথে যে আসাদ নুরের যে লাইফটা হয়েছে সেই লাইফটা আমি ওইদিন দেখছিলাম এবং ওইখানে যদি আমরা লাইফ চলাকালীন সময়ে কমেন্টগুলা যে কমেন্ট গুলো লেখা হয়েছে ওগুলা যদি আমরা দেখি আর তার প্রোফাইল যেই প্রোফাইল থেকে আসছে যদি আমরা দেখি তো তাহলে আমরা দেখি যে অলমোস্ট অল মানে নাইনটি এর কাছাকাছি যারা আসাদ নুরের পক্ষ নিয়ে ইসলামকে গালাগালি করতেছিল তারা অধিকাংশই আসলে হিন্দু আইডি নামগুলো হ্যাঁ জমাধ্যার সমাদ্দার আর এখন হিন্দুরা যে উগ্রপন্থী যারা আছে তাদের তো কাজই হইতেছে যে ইসলামকে ইয়া করা এবং বর্তমান ভারতের যে পরিস্থিতি সেটা তো আমরা জানি কয়েকদিন আগেও ইভেন যে বর্তমান ভারতের ক্ষমতাসীন দলের একজন প্রবক্তা মানে স্পোকস পারসন সেও কিন্তু আহ রাসুল্লাহ আসলাম সম্পর্কে মা এসার আদিল্লাহ সম্পর্কে অনেক কটুক্তি কিন্তু সে লাইভ টিভিতে করছেন এইটাই হলো আর এস বা উগ্রবাদী যে হিন্দু সংগঠন আছে তাদের আসলে মূল ইয়াটাই হচ্ছে এরকম যে মুসলিম বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষ এটা প্রচার করা তো আপনার সাথে যার সাথে কথা হয়েছিল আসাদ নূরের আসাদ নূর তো একসময় বাংলাদেশে ছিল এবং সেই ধরনের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের কারণে টুকটাক হেনস্থা শিকার হয়েছে এটা অস্বীকার করার কোনো ইয়ে নাই কিন্তু তবে তার জন্য লাইফ রিস্ক ছিল কিন্তু নাস্তিকদের পক্ষ থেকে যেটা আমরা কিন্তু সবাই জানি আসাদুন নিজেই বলছিল যে আসিফ মহিউদ্দিন যে আরেকজন জার্মান প্রবাসী বা পলায় গেছে যে রেফিউজি কোটায় তো তার এবং তার সমমনা পক্ষের লোকদের অত্যাচারের কিন্তু সে অনেক অতিষ্ঠ হয়ে গেছিল এবং তার সম্পর্কে অনেক প্রপাগান্ডা এগুলো হওয়ার পরে সে তার একটা গার্লফ্রেন্ড ছিল পশ্চিমবঙ্গের তার সহায়তায় সে বর্তমানে আপনার পশ্চিমবঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে সে আশ্রয় নিছে এবং ওইখানে বসে ইসে তার যে ইসলাম বিদ্বেষী যে কার্যকলাপ সেগুলো সে ওখান থেকে চালাইতেছে আপনি যদি আসাদ নূরের ইভেন আসাদ নূর নিজেও করতে না যে ওনার পড়াশোনা বা ইয়া ওই ধরনের না যে কোনো একটা ধর্ম বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উনি কোনো ধরনের কথাবার্তা বলতে পারবেন তাই না যে উনি কোনো পলিটিক্যাল সায়েন্সে পড়ছেন পুরা পৃথিবীর পলিটিক্স বুঝেন বা উনি থিওলজি নিয়ে পড়ছেন পুরা পৃথিবীর ধর্ম নিয়ে উনি বুঝেন যে উনি রাত্রেবেলা প্রতিদিন আইসা বুঝাইতেছেন ওনার যতগুলা লাইভ দেখবেন ওতে মোটামুটি আপনার আন্ডার বোঝা হয়ে যাব যে উনাকে হয়তো পিছন দিক থেকে কেউ ব্যাকিং করতেছে টাকা পয়সা দিয়া বা যেভাবেই হোক যে উনি শুধুমাত্র ইসলাম ধর্মের বিপক্ষে বলবেন উনি ওই দিন আপনাদের আলোচনার যে বিষয়টা ছিল যে মা আয়সা রাজিল্লাহ তালাহানুর সাথে হাজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের বিয়ে মা আয়সা রাজিল্লাহ তালাহানু বিয়ের সময় ছয় বছর ছিলেন এবং তাদের যখন দাম্পত্য জীবন শুরু হয় নয় বছর এখানে পয়েন্ট টু বি যে ছয় বছর থেকে দাম্পত্য জীবন শুরু হয় নাই হয়েছে নয় বছর থেকে তো তাহলে এখানে তিন বছর কেন অপেক্ষা করা হয়েছে এটা কিন্তু সুস্থ স্বাভাবিক ব্যক্তিরা বুঝতে পারতেছে যে তিন বছর কেন অপেক্ষা করা হয়েছে আচ্ছা একটা বিষয় বলতে চাই হচ্ছে যে যে আহ অনেকে বলে থাকে যে এই যে ছয় থেকে নয় বছর পর্যন্ত যে সময়টাকে লেট করা হয়েছে বা দেরি করা হয়েছে এটি হচ্ছে মূলত মোহাম্মদ সোসেনের কাছে টাকা ছিল না বা এই ধরনের কথাগুলো বলা হয় কিন্তু আমরা আমরা যদি হতুবাদ একটি কিতাব আছে সেই কিতাবটি হচ্ছে আল্লামা সাঈদ সাঈদ আহমেদ পালনপুরি দাবাদ বরকত লেখা উনি হচ্ছে বর্তমান দারুল উলুম দেওবন্দের উনি মৃত্যুবরণ করছেন উনি দারুল উলুম দেওবন্দের বড় শেখুল হাদিস ছিলেন উনার লিখিত গ্রন্থতে উনি স্পষ্ট উল্লেখ করেছেন ছয় থেকে নিয়ে পর্যন্ত দেরি করার নয় গুরুত্বপূর্ণ কারণ ছিল যে আম্মাজান পরিপূর্ণ মানে ফিজিক্যালি কি ছিলেন না হ্যাঁ এবং এবং উনি ওই কথাটার নিচে একটা গুরুত্বপূর্ণ কথা লিখছেন যে অনেকে মনে করে অনেকে জানেন আসলে একটা মেয়ে কখন প্রাপ্তবয়স্কা হয়ে যায় তখন তিনি উল্লেখ করেছেন যে আসলে মূলত হাইস্টগ্রস্ত হওয়াটা একটি গ্লুগিয়াতের আলামত বা একটা নারী পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক হওয়া বা তার সবকিছু হয় এই ক্ষেত্রে মুফতাবিহে একটা قول আছে সেটি হচ্ছে আমি আমি জাস্ট একটা ছোট্ট জিনিস বলতোচ্ছিলাম মানে এই ভিতর এই বিষয়টা আমরা বিস্তারিত কথা বলবোই তবে ওইখানে যেটা একটা ছোট্ট জিনিস মিস ছিল যে উনি মা হিসেবে জেলাতরনো বিয়ে হয়েছে 6 বছরে হজরত মহমসাল সাথে এই বিষয়টা নিয়ে উনি অনেক আপত্তি উনার আপত্তি বা মুক্ত আপত্তি বা অনেক অনেক কিছু তো ওইখানে কমেন্ট সেকশনে আমি একটা জিনিস উল্লেখ করছিলাম যে যদি এই বিষয়টা নিয়ে উনি আপত্তি মানে রাখে এবং বিষয়টাকে যদি উনি মানে ধর্ষণ হিসেবে গণ্য করে তো তাহলে ওই লাইভের মধ্যে উনি কেন এই কথাটা বলতেছে না যে যখন ভগবান রাম হিন্দুদের যে ভগবান রাম সে যখন সীতাকে বিয়ে করে সীতার বয়স কিন্তু ছিল ছয় বছর এবং তাদের সংসার ওহেন থেকেই শুরু তিন বছর অপেক্ষা করা হয় হয়নি তাদের সময় ওইখান থেকেই শুরু তো যদি রাসুল্লাহ আসলামের এই ঘটনাটাকে সে ধর্ষণ হিসেবে মানে উল্লেখ করে তাহলে ওই একই ঘটনাটাকে সে ধর্ষণ হিসেবে ইয়া করে কিনা এই বিষয়ে জাস্ট একটা হ্যাঁ বা না এরকম কিছু একটা বলবে কিন্তু ওইখানে ওইখানে সে এইটা পুরো প্রশ্নটাকেই সে এড়াই গেছে দেখেও না দেখার ভান করছে জাস্ট এই জন্যই যে সে বর্তমানে পশ্চিমবঙ্গে আছে আর এস এর পয়সায় সে মোটামুটি ইয়া মানে লালিত পালিত তো কাজে এই কথা যদি বলে তো তাহলে আসলে যাওয়ার তো আসলে কোনো রাস্তা থাকব না তো এটা মানে আমি আপনি যেই কথাটা বলতেছিলেন ওই প্রেক্ষিতে বললাম যে হিন্দুরা যে তাকে ওই দেশে সনাতন ধর্মের লোকরা যে তাকে খুব ব্যাক করতেছে এটা বোঝার জন্য কারোরই কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নাই খুবই সিম্পল আপনি ওনার প্রিভিয়াস যতগুলো লাইভ দেখেন যেই মুহূর্ত থেকে সে ভারতে আছে এই একটা বিষয় হিন্দু ধর্মে যে যে সীতাকে ছয় বছর বয়সে আমি কিন্তু সম্মান নিয়ে কথা বলতেছি আমি কোন ধর্মের কাউরে খাটো করে বলতেছি না বাট এটা তো তাদের রামায়ণে আছে সেটাই আমি উল্লেখ করতেছি যে সীতাকে ভগবান রাম উনি ছয় বছর বয়সে বিয়ে করে সংসার তখন থেকে শুরু তো যদি মোহাম্মদ সাহাশ্লামের এই বিষয়টার ইয়া হয় তো তাহলে এইটারেও কি সে ধর্ষণ হিসেবে কাউন্ট করে কিনা এবং আমরা জানি যে উনি আসাদ নূর জান জানেন যে আমরা যে এই বিষয়গুলো নিয়ে আমরা লাইভ করতে পারি তো অবশ্যই এটা ওনার নজরে পড়বে বা এখান থেকে কেউ এই প্রশ্নটা উনাকে একটু কইরেন উনি যখন লাইভে আসে তখন দেখেন উনি কোন ধরনের অ্যানসার দেয় না যদি উনি ক্লিয়ার কাট অ্যানসার না দেয় তাহলে তো আমাদের যেটা অ্যাসেসমেন্ট যে সে এস এর টাকায় এগুলা করতেছে তো এগুলা আসলে কি তাহলে ইসলাম মানে মানে কোনো নাস্তিক ফ্যাসিক কিছু কিছুই না এখন হিন্দুদের থেকে টাকা পেইতেছে ইসলামদের বলতেছে কালকে যেমন মাতুব্বরের মতো জার্মান থেকে পয়সা আসবো তখন হিন্দু ধর্মেরও বলবো ইসলাম ধর্মেরও বলবো সব ধর্ম নিয়ে সব না তাই না তো সেটাই এখন ওনার হিন্দু ধর্ম নিয়ে শব্দ করতে পারবো না একজন প্রকৃত নাস্তিক তো যে কোনো ধর্মেরই সে অস্বীকার করতে না এবং যে কোন ধর্মেরই যদি রং কিছু হয় তা সেটাকে ক্রিটিসাইজ করব কিন্তু উনি এখন হিন্দু ধর্ম নিয়ে কোনো কমেন্ট করব না তার মানে হচ্ছে এরা নাস্তিক ফাস্টি কিছু না ধান্দাবাজ আজকে যদি সৌদি আরব জাস্ট ছোট্ট একটা কথা আজকে যদি সৌদি আরব উনারে গ্যারান্টি দেয় তোমারে মাসে 500 টাকা করে দিমু তুমি ইসলাম ধর্মের পক্ষে বলবা আর হলো যে সব ধর্মরে উড়াইয়া দিবা হ্যাঁ তাহলে ওটাও রাজি হয়ে যাব কারণ ওর দরকার টাকা ওর এসব মানবতা পানবতা এগুলো নিয়ে কোনো মাথা ব্যাথা নাই জি বলেন জি আচ্ছা আমরা মনে হয় পুরো ডিবেটের যে মেইন বিষয়গুলো নিয়ে আমরা যদি আলোচনার দিকে যাই তাহলে আমাদের আমরা যেটা খুব আমরা অনেক রাত হয়ে গেছে সেইসব আমরা সংক্ষিপ্ত লাইভ করব তো প্রথম কথা হলো যে আমাদের যে আর্গুমেন্টগুলো ছিল আসলে প্রথম যে আমি যে আলোচনাগুলো করেছিলাম সেখানে আমি তো পরিপূর্ণ ওদের যে অভিযোগ গুলো রয়েছে প্রতিটি অভিযোগকে সামনে রেখে আমার যে দলিল গুলো ছিল প্রমাণ গুলো ছিল সে প্রমাণ গুলো আমি একে একে পেশ করছি হ্যাঁ আমার যে যুক্তিগুলো ছিল আমার যে তথ্য গুলো ছিল এবং সাইন্টিফিক তথ্য গুলো যে যেগুলো ছিল তারপরে হচ্ছে স্বয়ং আমাজন আইসাদ আনহার নিজস্ব বক্তব্য ঈদ আবার আমাদের জারিয়া তো যে একটা মেয়ে যদি নয় বছরের পরিপূর্ণ নয় বছর পৌঁছে যায় তাহলে সে পরিপূর্ণ প্রাপ্তবয়স্কা হয়ে যায় এই যে টোটাল আলোচনাগুলো এই আলোচনাতে আমি আশা করি যে পুতুল খেলা থেকে শুরু করে প্রতিটা বিষয় পরিপূর্ণভাবে আলোচনা করা হয়েছে কিন্তু আলোচনাতে আমরা যখন সেকেন্ড স্টেপে আলোচনা দেখলাম সে ওবহু আমি যে প্রশ্নর উত্তরগুলো দিয়েছি সেই প্রশ্নর উৎস প্রশ্নগুলোকেই সে আবার করল আবার ভালো করে বুঝুন আমি যে প্রশ্নগুলো জবাব দিয়েছি সেই জবাবের ভিত্তিতে যদি সে কোনো কথা বলতো তাহলে আমি তাকে প্রতিপক্ষ মনে করতাম যে না সে আমার প্রতিপক্ষ সে আমার আলোচনা বুঝেছে হ্যাঁ মেইন যে কথাটা এখানে সেটা হচ্ছে সে আলোচনাকে বোঝে নাই আমি সেখানে বলছি যে আমার আলোচনাটা আলোচনাটা সেখানে সে বোঝে নাই এর মূল কারণ হচ্ছে ধর্ম সম্পর্কে মানুষের কম নলেজ এবং এবং হ্যাঁ সে বোঝে নাই বা বুঝেও আসলে না বোঝার ভান করছে কারণ এ সারা তার কাছে কোনো উপায় ছিল না জি উপায় ছিল হ্যাঁ হ্যাঁ এটা একটা পয়েন্ট বলছেন অনেকেই কিন্তু বোঝে বোঝার পরেও তার যে মানে সে যে ইসলাম ইসলামফোবিয়ায় আসক্ত সেটাকে উগড়ে দেওয়ার জন্য মূলত হচ্ছে সেই কথাগুলোকে আবার এটা একটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে আমি যে প্রশ্ন উত্তরগুলো প্রথমে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি সে সে সেকেন্ড স্টেপে এসে সেই প্রশ্নগুলোকেই সে আবার করেছে এটার মূল কারণ ছিল সেটা হচ্ছে যে ও যে একটা মিথ্যা কথাকে তুমি বারবার শোনাইতে থাকো তাহলে সেটা সত্যমত হয়ে যাবে এটা একটা মানে সিস্টেম যে তুমি যে তুমি যে কথাগুলো বলতেছো তাহলে ওইটা তুমি আবার শোনাইতে থাকো আচ্ছা এই বিষয়ে আমি একটু এমডি আলি ভাইয়ের কাছে আসতেটাছিলাম এমডি আলি ভাই যদি কিছু বলতে এই বিষয় জি হ্যালো এমডি আলি ভাই আপনার মাইকে মিউট হ্যাঁ হ্যাঁ আপনার অনেক দর্শক অনেক ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছে জি জি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন খুব চমৎকার আলোচনা করতেছিলেন আপনার আসলে সেই দিনকার আলোচনা আমি যতটুকু দেখলাম প্রতিপক্ষ আসলে যেই নাস্তিক আসাদ নূর সাহেবের মানে খুব করুণ অবস্থা আমি মনে করেছিলাম একটা হাড্ডা হাড্ডি লড়াই হবে এবং খুব চমৎকারভাবে আমরা ওনার কাছ থেকেও কিছু শিখতে পারবো জানতে পারবো এবং আমাদের শ্রদ্ধেয় মাওলানা রুহুল আমি সিরাজি ভাইয়ের কাছ থেকে তো নতুন নতুন আহ প্রত্যেহ জিনিসগুলো আমরা শুনি কিন্তু সেই আলোচনা থেকে মূলত আমি যেটা বুঝতে পারলাম নিরপেক্ষভাবে যাচাই বাচাই করার পর প্রথমত যেই কয়ে ঘন্টা আলোচনা হয়েছে উনি এরকম একটা ক্ষতিও দেখাতে পারলেন না যে আমাজান আইশার দেল্লাহ আনহার যেরকম অল্প বয়সে বিয়ে হয়েছে এটা কি কি আসলে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতির কারণগুলোকে اشاره দেলো তালা নিজে বর্ণনা করেছেন কিনা যে ইয়া আপনি আমাকে বিয়ে করেছেন এই বিয়ের ফলে আমার হ্যান ক্ষতি হয়েছে टेन ক্ষতি হয়েছে সুতরাং আমি আপনার কাছ থেকে তালাক চাই তো আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনার কাছে দূরে চলে যেতে চাই এই ধরনের বা এই মর্মের কোনো উক্তি আসলে আমরা সিআসিতর কিতাবেও পাই না সিরাতের কিতাবগুলোতে ঘাটলেও আমরা পাই না এখন নাস্তিক ধর্মের অনুসারীদের আসলে বিশ্বাসটা হচ্ছে কি তারা গোল্ডেন রুলে বিশ্বাস করে গোল্ডেন রুলটা হচ্ছে এরকম যে আমার নিজের যদি ক্ষতি না হয় এবং যদি ক্ষতি না হয় তাহলে করা না কেন সেটা নৈতিক আমি আবারও বলতেছি গোল্ডেন রোলটা হচ্ছে এটা যে কোনো নাস্তিক হোক ঠান্ডা নাস্তিক হোক গরম নাস্তিক হোক বা যে কোনো ধরনের নাস্তিক হোক না কেন ওরা সবাই এটার উপরে মানে বিশ্বাস করে পুরা মানে এটাই নৈতিকতার মানদণ্ড এইটাই ইভেন এই কথার সমর্থনে কিন্তু বিখ্যাত একজন মুক্ত এই ধরনের কথাবার্তা নৈতিকতা উচিত না করে এখন বিষয় হচ্ছে ব্যক্তিগত জীবনটাকে যদি আমরা এই নৈতিক দৃষ্টি নাস্তিক ধর্মের দৃষ্টিভঙ্গি থেকেও যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কিন্তু আসলে অভিযোগ করার কোনো জায়গাই নাই আমি আবারও বলতেছি অভিযোগ করার কোনো জায়গাই নাই তাহলে অভিযোগটা কেন করতেছে

কথার প্রসঙ্গে একটা বিষয় ছিল যে তুমি বললা যে মা এসা রাজি আল্লাহ তালা আনহু কিন্তু কোনো কমপ্লেন করে নাই তাই না এই সেম জিনিসটাই যখন আমরা জানি যে নাদিয়া ইসলাম নামে আরো একজন সমমনা আছে সে যখন আসিফ মহিউদ্দিন সামনাসামনি দাবি করলো যে সিদ্ধার্থ কিন্তু একটা রেপ চাইল্ড এবং রেপের কারণে এরকম হয়েছে এবং আসিফ ময়উদ্দিন কানিস ফাতেমা রেপ করছে বা কানিস ফাতেমা আসিফ ময়উদ্দিনকে রেপ করছে এরকম একটা ঘটনা করছে কিন্তু আসিফ কিন্তু তখন ওইখানে বলছে আমার ওয়াইফ কি কারোর কাছে কমপ্লেন করছে নাকি মানে যখন তাদের নিজেদের কাছে নিজেদের সাথে এই ধরনের ঘটনা ঘটে তখন তারা বলে যে আমার ওয়াইফই কোনো কমপ্লেইন করছে কিনা বাট যখন আমরা বলি যে মা আয়েশারা জিলা তোমরা কোনো কমপ্লেইন করায় নাই তখন কিন্তু ওনারে কমপ্লেইনের তোয়াক্কা করে না নিজের এসেসমেন্ট করে না যে না কমপ্লিট করুক না করুক ভয় করে না কিন্তু আমরা জানি যে ওইখানে এরকম কিছু ঘটনা ঘটছে তো আমরাও তো জানি আসিফ ময়দানের স্ট্যাটাস অনুযায়ী যে ওই নেপালে গিয়ে তারপরে দুইজনই মত খেয়া মাতাল হয়ে গেছে তো তখন কানিস ফাতেমা আসিফ রেপ করতে চাইছে আসিফ বলছে না 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 ছেড়ে দাও ছেড়ে দাও তো তার মানে হলো এখন যদি সম্মতিতে ইয়া বৈধ হয় আর যদি সম্মতি না থাকে ধর্ষণ হয় তাহলে ওইখানে ক্লিয়ার কেস আসিফের ওইখানে সম্মতি ছিল না সিদ্ধার্থ মহিউদ্দিনী যে রেপ চাইল্ড সিদ্ধার্থ মহুদ্দিনের একটা নিষ্পাপ বাচ্চা তার জন্য আমাদের ইয়া আছে আছে কিন্তু তাদের বানানো আইনেই কিন্তু সে রেপ চাইল্ড এবং আসিফ মহিদিন একটা লাইভে বলছে যে কেউ যদি এরকম হয় তো এটা বলা এটা গালি না আমি যদি সিদ্ধার্থ মহিদুল কে চাইল্ড বলি এটা গালি না তো সবাই বুঝে নিয়ে কোনো বাচ্চার প্রতি আমার কোনো সহিংস আচরণ তাদের আইন অনুযায়ী আমি এই কথাটা এক্সপ্লেন করলাম আলী আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ তুমি কন্টিনিউ করো জি হ্যাঁ কোনো সমস্যা নেই আমরা তসলিমা নাসরিনের ছোটবেলা থেকে আমরা এই ধরনের ঘটনা পাই যে তসলিমা নাসরিনের শরাফ মামা আমান চাচা হ্যাঁ এনারা তসলিমা নাসরিনকে বলাৎকার করেছিল যাই হোক সেই বিষয়ে আমরা পরে আসতেছি আমি এই বিষয়ে পরে আলোচনা করব তার আগে আমি যেটা বলতেছিলাম আসলে এখন পর্যন্ত এরকম কোনো নাস্তিক মুক্ত মন আমি পেলাম না যারা মূলত আইসার আদালতালহার এই বিয়ের কারণে একটা ক্ষতিও দেখাতে পেরেছে তো সিরাজী ভাই আমি যেটা বলতেছিলাম যে আসাদ নূরের সাথে আপনার যে আলোচনাটা ছিল দেখলাম যে সেখানে আসাদ সাহেব উইকিপিডিয়া থেকে পড়তেছে যে আপনার শিশু বয়স আসলে বিয়ে করলে মেয়ের এই ক্ষতি হয় সেই ক্ষতি হয় মাতৃ তো ঝুঁকি তৈরি হয় প্রেগনেন্টের সময় সমস্যা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আইসার আদালতাল আসলে কি কি ক্ষতি হয়েছিল উনি কি প্রেগনেন্ট হয়েছিলেন বা উনি কি কোনো অসুবিধে ভক্ত ছিল इवन ওনার কোনো রোগও ছিল না इवन আরেকটা চমৎকার একটা হাদিস আমি দেখাতে পারবো বুখারী শরীফ থেকে জন্নবিজি হয় নাই আমি আমি এখানে একটা একটা তথ্য উপস্থাপন করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই কিছুদিন আগে যে যে বিষয়টা ওখানে আলোচনা আসছিল যে মানে 1770 সন থেকে মানে এই 2019 পর্যন্ত এখানে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হচ্ছে যে আপনার 50% বাচ্চা 15 বছরের আগে তারামৃত্যুর প্রবণ করেছে প্লাস তাদের যে মানে জীবিত থাকার গড় আয়ু ছিল এটি ছিল হচ্ছে 30 বছর আমার কাছে ম্যাপ সহ আছে আপনি গুগলে সার্চ করলে ওটা পেয়ে যাবেন তো এই বাচ্চাগুলো জীবিত থাকা বা মৃত থাকা মানে দ্রুত মারা যাওয়া বা জীবিত থাকার যে সর্বোচ্চ সীমা ছিল হচ্ছে আপনার 30 বছর এটার মূল কারণ হচ্ছে মানে আমাদের যে সমাজ ব্যবস্থা তখন মানে ঔষধ থাকা এবং হচ্ছে আপনার মানে ডক্টর থাকা বা উন্নত মানের চিকিৎসা এগুলো কিন্তু তখন কম ছিল থেকে আমি দেখলাম একটু একটু এই জিনিসটা একটু শেষ করিনি যে আসাদুর একটা কমপ্লেন করেছে তাহলে খাদিজা রদি আল্লাহ কে কেন বিয়ে করলেন দেখেন খাদিজা রদি আল্লাহ বিবাহ কিন্তু অনেক আগে হয়েছিল তার আগেই মোহাম্মদ আগেই কিন্তু বিয়ে হয়েছিল এখন এখানে হচ্ছে অনেককেই দেখা যায় যে তারা তারা বড় অনেকদিন জীবিত ছিল এটার মানে কিন্তু এই না যে মূলত তারা যে অনেক দিন জীবিত ছিল এটার অর্থ কিন্তু এটা দাঁড়ায় না যে আহ আপনার গড়ায়ের কথা বলা হয়েছে আমি ওইটাই বলতেছি আরকি যে অনেক দিন জীবিত ছিল সবাই যে এরকম ছিল তার না অনেকেই এরকম মৃত্যুবরণ করতো এটা আপনারা যদি সবাই তো পঁচিশের আগেই মারা গেছে তাই না হ্যাঁ 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 আবার হচ্ছে আপনার মোহাম্মদের যে ছেলে ছিল সেও কিন্তু ছোটবেলাতে এই ঘটনা গুলো থেকে কিন্তু বোঝা যায় যে আসলে মূলত অল্প বিষয়টা আমরা বলতে চাই যে মোহাম্মদ সাল্লাম যে বুড়ো ছিল কিনা ও যে কথাটা বলে কি যে মোহাম্মদামের বুড়ো মানুষ ছিল সে তার সাথে একজন নয় বছরের কিশোরীর সাথে কিশোরীর বিয়ে বা এই ধরনের একটা কথা কিন্তু বলা হয় অথচ সাল্লাম কিন্তু একজন হ্যান্ডস্যাম একজন মানুষ ছিলেন এবং আমরা ইতিহাস মানে হাদিসের কিতাব স্পষ্ট স্পষ্ট কিছু হাদিস দেখলে কিন্তু আমরা সেখানে স্পষ্ট দেখতে পাই যে মহম্মদ সাল্সাল্মের চেহারা চাঁদের মতো চমকাইতো এমনকি আমরা বোখারি শরীফের ব্যাখ্যা মধ্যে দেখেছি মোহাম্মদ সাল্সালের চেহারার দিকে যত তাকায় থাকা যায়তো তত হচ্ছে তার সৌন্দর্য তত বৃদ্ধি পেতে থাকতো তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি এবং আরেকটি হাদিসের মধ্যে আসছে যে মোহাম্মদ সাল্সাল্লাম যখন শেষ বয়সে এসে পৌঁছেছিলেন তখন তার সৌন্দর্য ভাবে মানে কমতি দেখা যায়নি তাহলে এই যে নাস্তিকরা যে বলে যে একজন বুড়ো মানুষের সাথে এই কথাটা কিন্তু একেবারেই মানে অযৌক্তিক হ্যাঁ ভাই বলে না আমি শুধু চেহারার কথা না ধরেন যে হলপ টলপ লাগে চেহারার কথা না বাট আমার কথা হইতেছে যে বর্তমান যুগের যে কোনো একটা লোক আপনি ধরেন যে তার বয়স আচ্ছা তাবুক যুদ্ধের সময় রসলা বয়স কত ছিল একষট্টি অষ্টম হিজড়িতে একষট্টি বছর বয়স ছিল তাই না তো এখন আমি বলি বর্তমান যে কোনো যুগে বর্তমান সময়ের আপনি একটা মানুষ ধরেন যার বয়স একষট্টি সেই ব্যক্তি কি শরীরে আঠারো কেজি ওজন নিয়ে যুদ্ধ করতে পারবো একষট্টি বছরের লোক শরীরে বডি আরমারি পরবো আঠারো কেজি ওজন পারবো পারবো না কিন্তু রাসাদাম কিন্তু এটা করছে তো সে যদি ফিজিক্যালি ফিট না হইতো স্ট্রং না হইতো এবং আমরা আরো অনেক হাদিস থেকে আমরা জানতে পারি যে কোনো এক ব্যক্তি এক পালোয়ান তার কাছে আসে যে তুমি যদি আমাকে হারাইতে পারো তাইলে আমি ইসলাম কবুল করব। হ্যাঁ তো তারপর রাসুল্লাহাম তারে তিনবার হারাইছেন এই ফিফটি ফাইভ ফিফটি সিক্স ইয়ার্স তো উনাদের সমস্যা হতেছে উনারা যে জিনিসটা প্রবলেম হতেছে উনাদের উনার একটা ফেলাসি 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 সারাদিন করে কিন্তু সবচেয়ে বেশি ফেলাসি তারা নিজেরাই করে ওনারা একটা ফ্যালাসি করে যেটাকে বলে প্রেজেন্টিজম যাদের সন্দেহ আছে আপনারা গুগলে গিয়ে লিখতে পারেন প্রেজেন্টিজম যে বর্তমান সময়টারে পূর্বের সময়ের সাথে রিলেট করা হ্যাঁ যেমন এখন আমরা আশি বছর বাঁচি ওষুধের কারণে তো আগেকার মানুষ আশি বছর বাঁচতো আগে যখন একটা একশো বছর আগেও কালো জ্বর নামে একটা জিনিস ছিল কালো জ্বর একটা কালো জ্বর কোনো এলাকাতে হইলে গ্রামকে গ্রাম খালি হয়ে যেত তাই না চিকেন পক্স গ্রামকে গ্রাম খালি হয়ে যেত এখন কি এই ধরনের কোনো কিছু হয় আপনার প্যান্ডেমিক জিনিসটারে আমরা এই জেনারেশনের লোক ফার্স্ট বুঝলাম কখন ওই যে কোভিড নাইনটিন কোভিড নাইনটিনের আগে প্যান্ডেমিক কি জিনিস এটা আমরা কিন্তু আসলে আমরা জানতাম না তো ওনারা হলো প্রেজেন্টিজম ওনারা মনে করে যে বর্তমান সময়ের একষট্টি বছরের লোক যেমন বুড়া তো রাসুল ইসলাম হতে ওই রকমই হওয়ার কথা রাসুল ইসলাম ওই রকমই হইতো যদি উনি একজন সাধারণ ব্যক্তি হইতো উনি তো সাধারণ ব্যক্তি না প্রথম কথা হচ্ছে ওনারা তো ইসলামের যে কনসেপ্ট এটাতেই বিলিভ করে না যার জন্য ওনাদের কষ্ট হয় বুঝতে যে রাসুলহাস আসলাম অ্যাকচুয়ালি কেমন ছিল হ্যাঁ উনি যখন মারা যায় তখন ওনার দাড়ি তিনটা পাকা গেছে আর অলরেডি আমি থার্টি ফাইভে আসছি আর থার্টি ফোরে আসি আমার তো দাড়ি দুড়ি পাইকা চুলটুল পাইকা শেষ কিন্তু রাসুলস আসলাম ওই সময় তিনটা দাড়ি পাকা ছিল কিন্তু তো ওনাদের কোনো আইডিয়াই নাই যে ওনারা আসলে অ্যাকচুয়ালি কার সাথে মানে কারে নিয়ে ইয়ে করতে হবে যদি কমপ্লিট সিরাত গুলা যদি আসলে পড়তো যেটা আমি বললাম যে একষট্টি বছর বয়সে তাবুক যুদ্ধে উনার যে বডি আর্মারি ছিল চেইন মেল তারপরে চেইন মেল তো ওনারা পড়ে নাই ওই চামড়ার যে মানে ব্রহ্মাস্ত্র বক্ষাস্ত্র যেটা বলে হাতের মধ্যে বিয়া লোহারিয়া দস্তানা এগুলা দিয়া জুতা টুতা দিয়া আঠারো কেজি ওজন ছিল সেটা এবং আমাদের হযরত আয়েশা কিন্তু আপনার 13 14 বয়সে তেরো চোদ্দ বছর বয়সে তুমি কিন্তু অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সেখানে যুদ্ধের ভিতরে 12 বছর বয়সে এবং সেখানে মানুষদেরকে পানি খাওয়াইছেন বা ইয়াটিআর করেন যুদ্ধের সহযোগী হিসেবে অনেক কাজ করেছেন তো একটা এই ছোট মেয়েকে আপনি যে বললেন যে এরকম ছোট এখন মেয়েরা টিকটক করে এখনকার বারো বছরের টিকটক করে

যুক্তিবিদ্যার বাউন্ডারি থেকে বের হয়ে যায় হ্যাঁ মানে আমার একটা অভিযোগ করতে পারলেই হলো ইসলামের ইসলাম বিরোধী বিশ্বাসকে টিকিয়ে রাখতে এবং নিজেদের স্বার্থকে হাসিল করতে মূলত যেভাবেই হোক গোজামিল দিয়া হোক জোরাত আলী মাইরা হোক যেভাবেই হোক মূলত ইসলামের বিরুদ্ধে একটা অভিযোগ করতে পারলে মনে হয় ওরা মনের মধ্যে খুবই শান্তি পায় তো কারণ হচ্ছে দেখেন হুমায়ুন আজাদ তার একটা ওই যে একটা বইয়ের মধ্যে সেদিন পড়ছিলাম সে বলতেছিল যে সবকিছু দুনিয়ার সবকিছু চলে যুক্তি দিয়ে হ্যাঁ আপনার যুক্তিতে যেটা ভালো মনে হবে সেটা ভালো যুক্তিতে যেটা খারাপ মনে হবে খারাপ কিন্তু আইসারদ প্রেক্ষাপটে কেন জানি মানে যুক্তি ভুলে যায় এবং আমি যেমন আমার সামনে এখন মুসলিম থেকে একটা হাদিস দেখাতে পারি এখানে হয়তো স্পষ্ট দেখা যাবে না যাই হোক তো সহি মুসলিমের ছয় হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস এখানে আইসার্দু তালা নিজে বলতেছেন যে আমি খাদিজা ব্যতীত নবী সহধর্মিনীদের আর কারো প্রতি ঈর্ষান্বিত হইনি অথচ আমার সাথে তার সাক্ষাৎ সাক্ষাৎ ঘটেনি এখানে স্পষ্ট যে আয়সার তালা আনহা খাদিজার আদাহ আনহার উপর প্রচুর ঈর্ষান্বিত হতেন কেন ঈর্ষান্বিত হতেন কারণ নবীজি সাল্লাহাম খাদিজার আদাহ আনহাকে অন্যরকম একটা রেসপেক্ট করতেন যেটা এজ এ স্ত্রী হিসেবে খাদিজার আদাহ আনহা খুব হিংসা করতেন এইখান থেকে একটা চমৎকার একটা সিদ্ধান্ত আমরা পাই যেটা হচ্ছে আয়সার আদাহ আনহা নবীজি সাল্লাহামকে খুবই ভালোবাসতেন এবং আরেকটা সহি মুসলিম শরীফের একটা হাদিস যে আবু সালাম আরাদ্দালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আইসার আদালকে বলতে শুনেছি আমার রমজান মাসের সিয়াম অবশিষ্ট থেকে যেত রাসুল সাল্লা খেদমতে ব্যস্ত থাকার কারণে অর্থাৎ আইসার আদালা নবীজি সাল্লা এত সেবা যত্ন করতেন যে উনার রমজান মাসের সিয়াম অবশিষ্ট থেকে যেত তার মানে একজন স্ত্রী মানে একজন স্বামীকে মানে মানে কিভাবে বুঝাবো মানে কত লেভেলের ভালোবাসলে যে মানে রোজা ছুটে যায় স্বামীর সেবা যত্ন করার ক্ষেত্রে অথচ এই মূর্খ গন্ড গাধাব্বর গুলা বলে আইসারাদা নাকি বিক্টিম ছিল মানে চিন্তা করা যায় মানে ভাই মিথ্যা কথার তো একটা লিমিট আছে ভাই মানে একটা ভাই তোরা যদি মিথ্যাচার করতে একটা লিমিটে কর এত লিমিট করে আবার সায়েন্সের দেয় আবার সায়েন্স এর না যে মানে সায়েন্সের যদি দোহাই দেয় তাহলে সায়েন্স অনুযায়ী আমরা জানি যে কোনো বাচ্চার সাথে বা যারা ওরা যেটা বাচ্চা কনসিডার করতে তার সাথে যদি অ্যাবিউসিভ কোন কাজ হয় তাহলে সে mentallly এমন disturb হয়ে যায় যে তার দ্বারা আসলে স্বাভাবিক আচরণটা খুব ইয়া হয়ে যায় আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোরআন শরীফের হাফেজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সময়ে চারজন ছিল হাফেজ তার মধ্যে একজন সে তো সে ছিল

এই মর্মে প্রচুর হাদিস দেখাতে পারবো আমি যায় সারাদা বলতেছেন কি রাসুস সাল্লাহাম আমাদেরকে এখতিয়ার দিলে আমরা তাকেই গ্রহণ করলাম অর্থাৎ আমি যে প্রথমে অনেক শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে নবীজি সাল্লাহাম তার প্রতিটা স্ত্রীকে বলছিলেন যে তোমরা যদি চাও আমার সাথে থাকতে পারো আর যদি না চাও তোমরা আমাকে ছেড়ে দিতে পারো ওনার প্রতিটা স্ত্রী বলছো ইয়ার সাল্লাহ আমরা আপনাকেই চাই যেমন আইসারাদ্দ নিজে বলতেছেন যে আমরা সবাই তাকে গ্রহণ করে নিলাম যেখানে আম্মাজান যেন আইসার্দা থেকে একটা বিরূপ মন্তব্য নাস্তিকরা দেখাতে পারলো না আইসার্দাহ পরিবার থেকে দেখাতে পারলো না সেইখানে আসলে কোন যুক্তিতে অভিযোগটা করতেছে এটা আসলে আমাদের বোধগম্য নয় এবং আরেকটা বিষয় হচ্ছে পুরো বিতর্কে সিরাজি ভাই এবং আসাদ সাহেবের পুরো বিতর্কের মধ্যে আসাদ সাহেব আসলে ওনারা কে স্ক্রিপচার লেখা দিছে আমি জানি না যে লিখা দিছে তার নিজেরও সম্ভবত ইসলাম সম্পর্ক কোন আইডিয়া নাই কারণ যদি থাকতো সে একটা হইল এরকম একটা রেফারেন্স দেখাইতো যে আইসার কি কি ক্ষতি হয়েছে দেখাতে পারেন তো এখান থেকে প্রমাণ হয়ে যায় অল্প বয়সে বিয়ে এটা কারণে ভুল নয় যারা ভুল বলতেছে তারা কয়েকটা সম্ভাবনার কারণে ভুল বলতেছে যে অল্প বয়সে বিয়ে করলে এই ক্ষতি হয় সেই ক্ষতি হয় কিন্তু এই ক্ষতিগুলো আইসার্দোলাহনার ব্যাপারে হয় নাই আপনি বলতেই পারেন না সেটা খারাপ যদি আপনি আসলে নিজেকে যৌক্তিক মনস্ক মানুষ হিসেবে দাবি করে থাকেন আর নাস্তিকদের আসলে সমস্যা বলে শেষ করা যাবে না আর আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে মানুষকে আসলে সচেতন করা কারণ মানুষ আসলে পড়াশোনা করে না ওরা যাই শুনে সেটা আসলে যাচাই বাচাই ছাড়াই একটা বিশ্বাস করে না যে উমুক নাস্তিক এইটা বলছে উমুক নাস্তিক সেটা বলছে সে এই রেফারেন্স দেখেছে সে রেফারেন্স দেখেছে আরে ভাই আপনি যাচাই বাছাই করেন ইভেন নবীজি সাল্লাহাম যখন মারা গিয়েছিলেন একজন আহ মোহাম্মদ আকরাম খা লিখিত একটা সিরাতে গ্রন্থ মোস্তফা চরিত্র এটা নয়শো এক এবং নয়শো দুই নাম্বার পেজের মধ্যে আয়শা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যে প্রশংসা লেখছেন মানে অসাধারণ অসাধারণ আমি যদি দেখাতে পারতাম খুব চমৎকার হতো খুব চমৎকার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি কোনো দিক উনি বাদ রাখে নাই প্রশংসা না করে অথচ এই বিয়েটা নিয়ে যারা আসলে মিথ্যাচার করে বা অন্ধবিশ্বাস ছড়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলছিল নবজি সাল্লাল্লাহু আলাইহি বুড়ো ছিল তারপর আবু বকর রাদিয়াল্লাহু রাজি ছিল না এই ধরনের অন্ধবিশ্বাসপূর্ণ যেসব কথা নাস্তিক মুক্ত মনারা দাবি করে থাকে আসলে কি মুক্ত চিন্তা মিথ্যা কথা বলাটা আসলে জায়েজ হ্যাঁ এর জন্য নাস্তিকরা আসলে খুবই আত্মবিশ্বাসের সাথে মুক্ত চিন্তায় মিথ্যা কথাগুলো বলে যায় এর জন্য তাদের বিবেকে বাধে না হ্যাঁ ইসলাম আমাদেরকে সত্য কথা বলতে শিক্ষা দেয় সুরা হজের মধ্যে আল্লাহ তালা বলছে তোমরা সত্য কথা বলো এবং অনেক আয়তে আমরা পাই যে তোমরা মিথ্যা রেফারেন্স দেওয়া বা হাদিসে যেটা আছে সেটাকে না বলে নিজের মতো করে বলে তারা মিথ্যা বলার একটা চিন্তার মুক্তির আন্দোলন তারা বেশি বেশি মিথ্যা কথা বলতে পারে মানে এই লাইনে আপনি যদি দেখেন যে মানে মানে সবাই সবাইকে আপনারা দেখতে পাবেন যে যে যত মিথ্যাবাদী সে এই মানে ইসলামের বিরুদ্ধে যারা যে যত মিথ্যা কথা ছড়ায় সে হচ্ছে তত বড় হচ্ছে মানে ওদের কাছে হচ্ছে ভিলে হ্যাঁ ওদের কাছে হচ্ছে হিরো এটার মূল কারণটা হচ্ছে যে ওরা মূলত ইসলাম ধর্ম সম্পর্কে ওদের পড়াশোনা নাই এবং আপনি দেখেন যে আবু মুআ আনহার আনহুর যে বিবাহেতে তিনি যে আগে থেকে রাজি ছিলেন আমি কিন্তু সেটাই স্পষ্ট ভাবে প্রমাণ করে দিচ্ছি ওখানে ইভেন সেখানে একটা বিষয় হলো যে তিনি দেখালেন যে তিনি মোহাম্মদ আসলে এখানে একটা ইয়াতে ছিলেন যে আসলে তিনি তোমার দিনী ভাই এই যে কথাটা এটাকে তারা কিভাবে এক্সপ্লেন করে যে তার মানে সাল্লাম আহ আবুকার বিয়েতে রাজি না ভাই একদম বুড়া মানুষের সাথে কেন বিয়ে দিবে অথচ আবুকার রাজি আল্লাহ তালন হুক কর্তৃক এই ধরনের কোনো অভিযোগই করা হয়নি তার অভিযোগটা কি ছিল যদি তাদের কথাকে মেনে নেই যে না তিনি অভিযোগ করেছেন মানে সাপোজ বললাম যে মানে যদিও অভিযোগ তিনি করেন নাই কিন্তু যদি আমরা ধরে নিই যে তিনি অভিযোগ করেছেন তাহলে তিনি কি অভিযোগটা করেছেন অভিযোগটার দৃষ্টিভঙ্গি দেখলেই বোঝা যায় যে তিনি আসলে কেন এই কথাটি বলেছেন অভিযোগ তিনি করেছেন যে নাস্তিকদের ভাষায় যে তিনি অভিযোগ করেছেন কি আপনি তোমরাদের دینی ভাই অথচ নাস্তিকরা এখান থেকে যেটা মিন করায় সেটা হচ্ছে যে আবু বকর তিনি বলতেছেন যে আপনি তো অনেক বুড়ো বুড়ো মানুষের সাথে কেন দিবেন অথচ আবু বকর রাদিয়াল্লাহু বক্তব্য থেকে কোনো ভাবে এটা প্রমাণিত হয় না কোনো আবু বকর রাদিয়াল্লাহু বক্তব্যের কোন অংশ থেকে প্রমাণিত না যেরকম আমরা আমরা যদি মুফতি সাহেব কোনো একজন ব্যক্তিকে যদি আমরা মাসালা জিজ্ঞাসা করি ধরেন একজন বড় মুফতি সে খুব ভালো কিছু না তাই আমি যদি তাকে জিজ্ঞাসা করি যে অমকের সাথে তমকের বিয়ে চলবে কিনা বা আমি যে মুফতি সাহেবের সাথে কথা বলতেছি তার সাথে ধরেন আমি আমার মেয়েকে বিবাহ দিব এখন আমি যদি বলি যে আপনি তো আমার এই সম্পর্কে এই হন তো আপনার সাথে আমার আহ মেয়েকে বিবাহটা চলবে কিনা তাহলে এই জিনিসটা জিজ্ঞাসা করে কি এটা যে মানে আমি আপনার সাথে বিয়ে দেব না এরকম কিছু প্রশ্নর ক্যাটাগরিটা দেখলেই কিন্তু স্পষ্ট ভাবে বোঝা যায় যে এটা তারা জোর পূর্বক ইসলামের দিকে চাপায় দেয় মানে ইসলাম যেটা বলছে না আবু আনহু যেটা বলছে না সেটাকে তার দিকে চাপায়া দেয়া এরপরে হচ্ছে প্রশ্নটাকে করা হয় এবং এটাকে আমি সুন্দরভাবে ওখানে এক্সপ্লেন করা সত্ত্বেও দ্বিতীয়বারে সেই একই কথা আবার আনা হলো বুঝবেন কিন্তু বিষয়টা দর্শক তারা শুনতে মানে আমি যে কথাটা প্রথমে একদম এনে জবাব দিয়ে সেই জিনিসটা সুস্পষ্ট করে আবু কারদল আগে থেকেই রাজি ছিলেন সেটা দলিলটা দেখায় দিলাম দেখায় দেওয়ার পরেও তার সেকেন্ড স্টেপে আলোচনাতে সে একই প্রশ্ন করে তার মানে কি যে যে মিথ্যাকে শোনাইতে থাকো মানুষ কিন্তু এখানে কিন্তু তারা মূলত নাস্তিকরা যদি নাস্তিক ধর্ম টিকিয়ে রাখতে চায় তাহলে এখানে কিন্তু তারা প্রচন্ড ভাবে ব্যর্থ কারণ হলো মানুষ এখন মানে তাদের রেফারেন্স গুলো চেক দেয় মানুষকে মুসলিমরা কিন্তু মুসলিম যুবকরা কিন্তু এখন বোকানা তারা কিন্তু হাদিস গুলো চেক দেয় ইভেন তারা যদি হাদিস গুলো চেক দেওয়ার পরে যদি দেখে যে সেখানে আসলে কোনো তারা যে কন্টেন্টটা বলতেছে আমি ওই ভিডিওটা আমি যখন ইউটিউবে আপলোড করেছি সেখানে একজন দেখলাম একজন মুসলিম ভাই কমেন্ট করেছে যে আসলে তাদের যে রেফারেন্স গুলো রয়েছে তাদের যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো যদি আমরা হাদিস কিংবা কোরআনে সার্চ করি দেখি যে এটার সাথে আসলে কোন সম্পর্কই নেই কোরআন এবং হাদিস বলতেছে এক কথা তারা বলতেছে আরেক কথা এটা হচ্ছে অবস্থান এই জন্য আমি দর্শকদেরকে বলবো যে আসলে তাদের রেফারেন্স গুলো যদি আপনারা একটু হ্যাঁ জি 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 ভাই বলেন বলেন ভাই হ্যাঁ মানে ওই ওইটাই আর কি বলতেছিলাম যে দাবি একটা করা হচ্ছে এবং প্রমাণ দেখানো হচ্ছে আর একটা এবং আমার কাছে খুবই আমি তখন কিন্তু আপনি দেখান তখন যে আমি যে দেখানো হবে এটা আমার আগে থেকে কিছু কথা বলতে চাই যে আজ পর্যন্ত কোন একটা অনলাইন ডিবেটে এই ধরনের কোনো আলোচনা হয় যে আমি রেফারেন্স দেখাবো বা কেউ রেফারেন্স দেখাইবে না বা কেউ রেফারেন্স দেখানোর প্রস্তুতি নিবে বা নিবে না এটা কি ডিবেটের কোনো কোন মজুয়া হতে পারে বা এটা এটা কোন আলোচনা বিষয় হতে পারে আপনার আমি রেফারেন্স দেখাতে বাধ্য না এটা আলোচনা বিষয়ই না যে যেভাবে রেফারেন্স দেখা দেবেন তাই না এখন আপনি যদি আমি আপনার কাছে রেফারেন্স চাইলাম যে ভাই আপনি আমাকে রেফারেন্স দেন আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা রেফারেন্স দেন আপনি বলতেছেন ভাই আমরা তো আগে আলোচনা করছি আগে থেকে এগুলো বুঝতে পারিনি তো এটা হচ্ছে এটা হচ্ছে মিথ্যা কথা বলার মানে একটা চরম মাত্রার একটা এক ধরনের মানে আমার কাছে তো রেফারেন্স নাই আমি তো মুখস্থ করে আসছি বা আমার সামনে একটা স্ক্রিন লাগানো হয়েছে ওইটা ওইটা আমি বলতেছি আপনি আমাকে বাধা দেন কেন আপনি তো আমাকে বাধা দিতে পারবেন আমার স্ক্রিনে যেটা আছে আমি ওইটাই বলবো উনি যদি স্ক্রিন দিত তো তাহলে তো নিজের মতো করে বানায় বলতে পারতো না এই জন্যই উনি মনে হয় এই জিনিসটা অ্যাভয়েড করে গেছে আর আরেকটা একটা বিষয় এখানে একজন আপু একটা কোয়েশ্চেন করছে যেই কোয়েশ্চেনটা ওইখানেও ছিল আপনার ডিবেটও ছিল এখানে এক আপু বলতেছেন এই কথা যে ওনাদের আরেকটা ক্লেম হলো রাসুল সাহা মানবতার জন্য অনুকরণীয় অনুসরণীয় পয়সের এই বিশাল ব্যবধানের বিষয়টা মুসলিম হিসেবে সবাই অনুকরণ করে যা শিশু বিবাহর জন্য ঝুঁকি তৈরি করে প্রথম কথা হলো যে ওই আসাদ নুরু এই কথা বলছিল যে যেহেতু অনুকরণই অনুসরণীয় তো কাজে মুসলমানরা এগুলাতে আরো বেশি আগ্রহী হয়ে যেতে পারে এটা হলো আসাদ নুরের একটাই ছিল এটা হলো যে আসাদ নুরের তো আসলে জ্ঞানের স্বল্পতার কারণে আসলে আমি নাকি আমি একটু বলি তারপর তুমি আর ভালো মানে তাহলে জন্য বুঝতে সুবিধা মানে যাটা না তো এখানে ব্যাপারটা যে অবশ্যই অবশ্যই রাসুল আসলাম অনুকরণ অনুসরণীয় কিন্তু তার মানে এই না যে সব ধরনের যেমন রাসুল আসলাম তেরোটা ওয়াইফ একসাথে রাখছে এটা তার আমাগুলো এখানে অনুসরণীয় না না কিছু কিছু বিষয় তো আছে রাসুল আসলাম সারা রাত নামাজ পড়তে পড়তে পা ফুলায় এখন কোন মুসলমান এটা অনুসরণ করব তাই না তো এটা হলো যে এখন উনি যেটা রাসুল আসলামের মূল বিষয় হচ্ছে যে ছয় বছর বয়সে বিয়ে করছে বাট সংসার করছে নয় বছর বয়স থেকে কারণ কি তখন মা ধরনের বাবা মা তারা বুঝতে পারছে যে সে এখন ফিজিক্যালি ফিট যে সে এখন থেকে সংসার করতে পারবে এখন কোন পিতা যদি তার মেয়ের নয় দশ বছর বয়সে সে যদি কনসিডার করে যে না সে ঠিক আছে ফিজিক্যালি ফিট বা সে সংসার করতে পারবো সেই ক্ষেত্রে যদি কোনো পিতা রাজি হয় কাউরে বিয়া দিতে তখন যদি বিয়া করেন আমার মনে হয় না যে বর্তমান যুগে আমরা এখন যে ইয়াতে আছি সবাই মেয়েদের পড়াশোনার বিষয়টা অনেক প্রাধান্য দেয় তো তারা হয়তো চেষ্টা করবে এখন তো বিয়ে আঠারো তো তো কেউ দিতে চায় না সবাই যে অনার্স কমপ্লিট হয়ে যারা গরিব অসহায় হয়তো মেয়ে পালতে পারতেছে না তারা হয়তো খুব দ্রুত বিয়ে দিয়ে দেয় বাট এখন আমরা এখন যে ইয়াতে আসি আর কি যে সমাজে বা যে অবস্থাতে আসি এখন তো বাইশ তেইশের আগে মেয়েদের আসলে বিয়েটা খুব রেয়ার যদি তার পড়াশোনা করার মতো সামর্থ্য থাকে গরিব হইলে সেটা ভিন্ন কথা তো এখানে শিশু জিনিসটা আসলে মানে আগে ডিফাইন করতে হবে শিশু বলতে কি বুঝায় হ্যাঁ যে একটা বারো বছরের মেয়ে টিকটক করে বা ভিডিও গেম খেলে দেখে আপনি তারা শিশু বলে দিবেন

ধরেন উনি রাষ্ট্রীয় আইনের কথা বলতেছে যে রাষ্ট্রীয় আইনে আঠারো বছর আছে আনতে নাবে যাবে বাট আমার একটা সিম্পল একটা প্রশ্ন আছে ধরো কোন এক মেয়ের বয়স সতেরো বছর তিনশো দিন ঠিক আছে আর একদিন হলে আঠারো হবো একদিনে কি এমন পরিবর্তন হবো আমার যা জানা এটা ওই একদিনে কি এমন পরিবর্তন হবো সে অ্যাডাল্ট আর সতেরো বছর তিনশো চৌষট্টি দিনে সে অ্যাডাল্ট

ঘটার কারণে এরকম ভাবে বলা হচ্ছে যে ঘটনা ঘটেই গেছে এখন বিষয় হচ্ছে ইসলামের যে বিষয়টা ইসলামের আয়সার যে বিষয়টা প্রথমত হচ্ছে নবীজি সাল্লাহাম থেকে এরকম কোন হাদিস বা কোন এরকম কোন আয়াত আমরা পাই না যে আয়সার আনহা যে নবীজি সাল্লাহাম ছয় বছর বয়সে বিয়ে করছে সুতরাং প্রতিটা মুসলিমের জন্য ফরজ যে নবীজি সাল্লাহ সাল্লাম যেভাবে আয়সার আব্দুল্লাহ তালকে বিয়ে করছেন সেভাবে বিয়ে করা এরকম মর্মে কোন রেফারেন্স বা তথ্য প্রমাণ আমরা পাই না এটা হচ্ছে ইসলামের একটা ঐচ্ছিক বিধান কারো যদি মনে চায় সে বিয়ে করতে পারে বা কারো যদি মনে না চায় সে করবে না এখন প্রশ্ন হচ্ছে যে যদি বিয়ে করে তাহলে তাকে কি কি শর্ত মানতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ কথা তাকে যে যে শর্ত মানতে হবে যেমন নবজি সাল্লাম বলেছেন তোমাদের কাছে সে ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম এখন হচ্ছে কোনো পুরুষ যদি অল্প বয়সের কোনো মেয়েকে বিয়ে করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এটা তার জন্য জরুরি যে তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবে এবং একটা বলছেন যে কারো ক্ষতি করাও যাবে না ক্ষতি সহ্য করাও যাবে না অর্থাৎ ইসলাম আমাদেরকে যে কারো আমরা কারো ক্ষতিও করব না এবং কেউ যেন আমাদেরকে ক্ষতি করুক এই সুযোগটুকু আমরা দিব না তাহলে কোন ফ্যামিলি থেকে যদি এরকম কোনো প্রস্তাব হয় উভয় পক্ষের থেকে যে আমরা অল্প বয়সে আমাদের সন্তানদেরকে বিয়ে দিই তাহলে শর্ত হচ্ছে এটা যে কোনো প্রকার ক্ষতি করা যাবে না এখন তারপরেও যদি তারা ক্ষতি করে ফেলে ধার ভাই তার ইসলামের না এবং বিন জামান সাহেব যে কথাটা বললেন খুব চমৎকার বলছেন যে আসলে এখন তো এটা ইসলামের এরকম কোন বিধান না যে এটা মানে মানলে মানে খুব মানে বিনা হিসাবে যে চাল ছাড়া বেসে ছেলা যাবে বা না বিয়ে করলে মানে কবিরা গুনা বা হারাম হবে এরকম না এরকম কোনো বিধানই এটা না ওরা মূলত আসলে একটা খোঁচা মারে যে নবী মোহাম্মদ এটা করছে সাল্লিয়াম মুসলিমরা কেন এটা করেনা আসলে জিম্লা ভাই কেন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা ভালো আছেন অনেকদিন পর বিলাই ভাইয়ের সাথে কথা ই তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম একটু অ্যাড করি হ্যাঁ বলেন ভাই ফার্স্ট অফল চ্যানেল থেকে কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল ওই আসাদ নূর ওনাকে নিয়ে কথা বলার জন্য আর ওনাকে নিয়ে তো ভিডিও আমার অনেক আগে করা ছিল একটা যেহেতু আপনারা দেখছেন সেখানে যে আমরা যতটুকু জানি সে ভারতে গিয়েছে এবং তার যে সহধর্মিণী বর্তমান সে একজন হিন্দু তার নামটা আমার খেয়াল নাই তো সে একজন হিন্দু আর একজন মডেল মডেল আমার মনে যে তো কিন্তু আমরা দেখলাম যে তাকে পালতেছে বর্তমানে হম তাকে সেটা ফেটে পো মনে হয় সে করে দিছে কারণ তার তো আছে বেকআপ আছে অনেক আর যতটুকু আমরা জানিস সে পুরোপুরি এখন তার উপরেই নির্ভরশীল সে বাংলাদেশে আসছিল একটা সময় যদিও সে বলে যে বাংলাদেশের মানুষ তাকে বা মুসলিমরা তাকে নিতে না বা তাকে হচ্ছে মারতে চায় অথচ সেই সময়টা কিন্তু আমরা দেখেছি হয়তো সেটা আঠারো সন ছিল বা সতেরো আঠারো দিকে সে এসেছিল বাংলাদেশে বাট তাকে কেউ কিছু করে নাই আর এবং হ্যাঁ লাইভে করেছিল এবং হ্যাঁ লাইভ করে বলেছিল যে আমি এই যে দেখেন আসছে এখানে বাংলাদেশে বাইতুল মোকরমের ওই দিকে সম্ভবত ছিল কি বলে টিএসসির মোডেল টিএসসির মোডে হ্যাঁ কেউ কিছু করতেছে না কেন নাকি কেউ কিছু করুক উনি যাতে একটু অনুদান সনুদান পাক কারো কাছে আশ্রয় টাশ্রয় পাক এরকম কিছু একটা আর আপাতত আমরা যেটা দেখতেছি যে সে মানে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য খুব ইসলাম নিয়ে আলোচনা করতেছে ইসলামকে কটুক্তি করার চেষ্টা করতেছে বেশ কনফিডেন্ট তার নিজস্ব লাইভে অথচ সেইদিন যখন রুহুল আমিন ভাইয়ের সাথে আমি তার ডিবেটটা দেখলাম আমি খুবই হতাশ এবং নিরাশ কেননা তার পক্ষ থেকে যে কনফিডেন্টটা আগে ছিল সেটা আমি তখন সেখানে দেখিনি ইনফরমেশনের দিক থেকে হোক বা তার কথা বলার যে স্টাইল বা যা কিছুই হোক কোনো দিক থেকে আমি কোনো কিছু পাইনি কেন পাইনি কারণ যেমনটা আমরা জানি তাকে কেউ একজন স্ক্রিপ্ট ধরাই দিছে সেই সেই স্ক্রিপ্ট অনুযায়ী বলছে এখন সে সেখানে একটা কথা বলছিল রুহুল আমিন ভাইকে ওই বিষয়টি আমি একটু শর্ট করে বলি যে আহ আইসার দিয়াহু তালা আনহার বয়সটা নিয়ে যেটা বলছে হ্যাঁ আমরা কেন এই বিষয়টা বলার সময় রবীন্দ্রনাথ অথবা অন্যান্য ব্যক্তিদের কথা বলি এখন দেখেন আমি যদি আমার দাদা চাচার কথা বলি যে তারা এমন দেখা গেছে আজ থেকে পঞ্চাশ বছর আগেও মানুষ যখন ছোট ছোট মানে বা অল্প বয়সের মেয়েদেরকে বিয়ে করত হুম তো তাদের উদাহরণ যখন দিব ধরেন আমার দাদা বা আপনার নানার উদাহরণ আমি দিলাম এখন তাদেরকে কয়জন চিনে। আমরা উদাহরণ দিব যারা ফেমাস রাইট রবীন্দ্রনাথ তারপর বাংলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে অনেকেই চিনে মানুষ যাতে খুব সহজেই গুগল করে তাদের বিষয়টি জেনে নিতে পারে যার জন্য কিন্তু তাদের উদাহরণ আমরা দেব এখন সে বললো আমি দেখলাম যে তারা তো অনুসরণীয় না অনুকরণীয় না তো আমাদের তো সেই আমাদের তো বিষয়টা না যে সে অনুসরণীয় কিনা আমাদেরকে এই উদাহরণটা এই জন্য দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে যে যাতে এটা বোঝা যায় যে বিষয়টা তাদের জন্য স্বাভাবিক ছিল কিনা বা সমাজের চোখে কিরকম ছিল তৎকালীন সময়ে মানুষ এটা কিভাবে নিত স্বাভাবিকভাবে নিতো বা তাদেরকে এই কাজটি করার জন্য কাট গড়াই দার করাইছিল তাই তো জি হিসেবে তো আমি একটু একটু এবং উনাদেরকে কিন্তু কেউ শিশুকামি হিসেবে তোhomodo দায়নি এটা খুব প্রাউডলি আপনি যদি উইকিপিডিয়াতে দেখেন রমিंद्रনাথ যার কি বিয়ে করেছিলেন মিলিনি সমবতনা নাম আমি ভুল করে থাকলে কারেকশন করবেন তো ওনার বয়সটা একদম এক্সাক্টলি উল্লেখ করা আছে নয় বছর বয়স ছিল যখন রবীন্দ্রনাথ তাকে বিয়ে করে তো সেখানে তো কেউ গিয়ে লিখতেছে না উইকিপিডিয়া ভুল লিখছে বা উইকিপিডিয়া শিশু এই জিনিসটা প্রাউডলি উকি করে দিছে রবীন্দ্রনাথ শিশু কামি হয়ে গেছে নোবেল প্রাইজ দিয়ে দিছে নোবেল প্রাইজ নোবেল প্রাইজ দিয়ে দিছে আরো মার্ক করে দিছে আপনি মানে একদম ফ্রন্ট পেজেই পেয়ে যাবেন মানে মার্ক করে দিছে যে বিয়ে হয়েছে হ্যাঁ 9 বছরই বিয়ে হয়েছে এটা সুন্দর করে বলে দিছে কলকাতাতে একটা গান গান দিত না ওই যে দেবের একটা ছবির গান মনে হয় যে কৃষ্ণ করলে লীলা আমি করলে করলে কি একটা তো যুক্তিটা এই জন্যই দেওয়া যাতে মানুষ খুব সহজে ইনফরমেশনটা পায় যে আজকে ওরা ওরা নিজেরাও বুঝে যে এগুলা খুবই খোড়া কিন্তু আসলে শক্ত কিছু নাই তো রাসুল সাল্লাল্লাহু রে যে বলবে যে ধরেন চেঙ্গিস খানের মতো মাস মার্ডারার এটাও তো বলতে পারে না এই ধরনের কোনো কিছুই তাদের কাছে স্ট্রং কোনো কেস নাই যে রাসুল আসলামরে রে ডিফেম করবে তখন এই সব বিষয়গুলোর মানে মানে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন সিনেশন করা ট্রাই করে যেটা পরে যদি আমরা আর একটু ইন ডেপথ আমরা যদি ইয়া করি তো দেখা যাবে সবচেয়ে বড় কথা হলো যে ওই সময়কার যে সোসাইটি ছিল আবু জাহেল আবু লাহাব তারপরে উতবা তারপরে যারা ছিল তারা রাসুলাম কি বলে নাই জাদুঘর বলছে মিথ্যাবাদী বলছে পাগল বলছে অথচ এই জিনিসটা জিনিস বাদ আমি আপনার কাছে একটা প্রশ্ন করি বেলায়েত ভাই হ্যাঁ সাল্লাম সেটা তো চোদ্দশো বছর আগের কথা আমরা মাত্র একশো বছর আগে ওই রকম বিয়ে এই ছিল সমাজের মধ্যে সমাজের দৃষ্টি কোনো কোনো অপরাধ ছিল না তো সেটা চোদ্দশো বছর আগের কথা এখন রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম যখন আইসির আদি আল্লাহ তালা আনহাকে ওনার ঘরে তুলেছিলেন তখন কি সমাজের কেউ এই জিনিসটা দেখে নাই আপনি একটু বলেন তো কি মনে হয় আপনার ওই সময়ের লোকরা মানে বারবারিক ছিল আর শুধুমাত্র তার যেখানে আমি ওই সময় লোকরা মানে বিষয়টারে মানে তারা শিক্ষিত ছিল না যে প্রতিবাদ করে না আর আসাদু দুই হাজার বারো সালে আইসা যার কোন একাডেমিক সার্টিফিকেট নাই হ্যাঁ অনেক বড় জ্ঞানী হয়ে গেছে অনেক কিছু অনেক কিছু বুঝেছে এটাই আরকি এটা হলো যে ওনাদের সবচেয়ে বড় প্রবলেম ওইটাই প্রেজেন্টিজম ফালাসি ওনারা এই বর্তমান সময়টারে পূর্বের সময়ের সাথে রিলেট করে যে ওই সময়ের লোকরা বর্বর ছিল আর আমরা মানে অনেক আধুনিক হয়ে গেছে এত আধুনিক যে আধুনিকের ঠেলায় আমরা মানে আকাশে বাতাসে উড়তেছে এটাই হলো ওনার একটা মানে ওনাদের প্রবলেম হলো এই হ্যাঁ ভাই বলেন আচ্ছা আমি একটা জিনিস জানি যেটা আমি একটা কিতাবে পড়েছিলাম সেটা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ কিন্তু সাহাবাই কিরাম এই কথাটা বলে যে আপনি ওনাকে কেন এখনো ঘরে আনতেছেন না এই কথাটা কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে আহ উনি গিয়ে একা গিয়ে একাই গিয়ে নিয়ে চলে আসছে এমন কিছু না বাকিরা মানুষটা বলতেছিল যে উনি তো এখন প্রাপ্ত বয়স্ক আপনি কেন নিয়ে আসতেছেন না সেটা ছিল এরকম এমন না যে রসুল্লাহাম ওনাদেরকে এমন কিছু বুঝাইছে ভুঙবাং বুঝাইছে যে না আমার এখন আনতেই হবে আমার মনে খুব জরুরি ইভেন একটা হাদিসে আছে মানে আমি তো ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আসেন যে মা এশা রাজিলুর মা উনি উম্মুরমান উনি বলতেছে যে তুমি এখনো কেন এইখানে তুমি তোমার স্বামীর গৃহে যাও না কেন এখন একটা মেয়ে মানে প্রাপ্তবয়স্ক ইসলামে যেটা যে হায়েজের সাথে সম্পর্কিত হায়েজের যে বিষয়টা এটা কিন্তু একটা মেয়ে তার মায়ের সাথে সর্বপ্রথম ডিসকাস করে রাইট পিরিয়ড কথা এটা কিন্তু বাবার সাথে কোনো ডিসকাস করে তো তাহলে যেখানে মা বলতেছে যে তুমি এখনো যাও না কেন তার মানে হলো যে ওই মা কনফিডেন্ট কারণ তার নিজের একটা পূর্ব অভিজ্ঞতা আছে সে জানে সে একজন মহিলা সে জানে যে একটা মেয়ে কখন ম্যাচিউরড হয় যে সে সাংসারিক বিষয়গুলো বুঝবে বা হাজবেন্ড কিভাবে ইয়া করতে হয় এটা ডিল করতে হয় এটা বুঝবে তো সেই দৃষ্টিভঙ্গি থেকেই তো তার মা বলতেছে এই কথা ঠিক আছে তো এখন એમ মনে করেন যে এখন কানিস فاطمه ইয়ারে কি জানি বলে সিদ্ধার্থের सिद्धार्थরে পরে আপনার ইয়াতে পাঠিয়ে দিলেন স্কুলে পাঠিয়ে দিলো আমরা বললাম কি করলেন এটা কি করলেন এটা তো কানিস فاطمه কি কইবাম করে আমি ওর মা তুই আমন্তবে হ বুঝছস তাই তো আমার কাছে মনে হয়েছে যে সে জায়ঙ্গপুরে যেহেতু ওখানে যায় অনেক অ্যাট্রাকটিভ হবে তোর কি হ্যাঁ ভা বুঝতেছে যে তার সন্তানের ওই ধরনের কোনো হার্ম হবে না সে সেখানে চোদ্দশো বছর পরে আইস প্রথম কথা হলো এই যে কোয়েশ্চেন এগুলো তো তৈরি করছে ক্রিষ্টিয়ানরা উইলিয়াম মোড় সতেরোশো সালের দিকে সে ইসলামের অনেক বড় একজন ক্রিটিক্স তো সে মানে এখন ইসলাম রে দমাইতে হইবো কিভাবে তো তখন সে এই ধরনের আজব বাজব জিনিসগুলা ইয়া করেছে আর এই যুগে যারা নাস্তিক আছে তারা ইসলাম রে নিয়ে তো পারে না কারণ অ্যানালিসিস করে দেখা যায় যে এইটার ব্যবস্থাটা অন্য সকল ধর্ম সকল জীবন ব্যবস্থা থেকে বেস্ট ধরুন যাকাতের সিস্টেম হোক বা মানে যে পানিশমেন্টের যে ব্যাপারগুলো হোক এগুলো সবই আপডেট তো এখন এডার পসে মানে ইয়া করব কিভাবে মানে বিলিডল করব কিভাবে তো তখন আরেকটা জিনিস আইটেজিস লক্ষ্য করছেন কিনা আমি বলি একটু যে এই যে তার একটা কথা ছিল ডিউরিং দি ডিবেট সে একটা হাদিসকে এখানে ই করছে রিলেট করছে যে আইসার দিল্লাহ তালা বলতেছিল যে আপনার কথা মোতাবেক হচ্ছে আয়াত নাজিল হয় মানে এইটার দ্বারা সে বোঝাতে চাইছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইচ্ছা অনুযায়ী একটা কিছু ইসলামের আইন আসছে যার কারণে ওনাকে শিশু অবস্থাতেই উনি নিয়ে আসছেন এমন কিছু একটা সমত বোঝানোর চেষ্টা করছে তাহলে যদি সবকিছু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী ইচ্ছা অনুযায়ী সবকিছু নিয়ন্ত্রণ হতো তাহলে আইসার দিল্লাহ তালহার মা কি বুঝতেন না বা ওনার উনি যখন ইচ্ছা জ্ঞাপন করলেন যে তুমি কেন যাচ্ছ না ওইটা কি মোহাম্মদ সাল্লাহামের শিখাই দেওয়া কোনো কিছু হ্যাঁ সেটাই তো হ্যাঁ ওটা কি সব ব্যাপারটা হচ্ছে যে ওদের ওই মানে খ্রিস্টিয়ান কমিউনিটি থেকে কিছু সিলেক্টিভ একটা সিলেবাস আছে সিলেবাসের বাইরে তারা জানেও না আর যখন সিলেবাসের বাইরে কিছু বললে তখন তারা একদম ভ্যাবা জায়গা খায়া যায় তো এইরকম যদি কমপ্লিট পিকচারটা কমপ্লিট নলেজটা থাকতো আয়েশা রাজি আল্লাহ তালা আনু আর হজমের বিয়ে সম্পর্কিত সব হাদিস যদি তাদের পড়া হইতো বা ভালোভাবে বুঝা হইতো তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নে যদি তারা সত্যবাদী হইতো দেখুন এখন প্রবলেম তো যে এটা তো সব কিছু এইসবের জন্য যার কারণে চাইলেও আসলে মানে এগুলারে ইয়া করা যায় না আরেকটা মজার বিষয় আমি কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি বিলায়ত ভাই ওই কয়েকটা ভিডিও ক্লিপ আসে ঠিক আছে ফেসবুকে আপনি দেখবেন মানে ফানি ফানি ভিডিও এই করে যে এফবিআই ওপেন আপ আপনি দেখবেন এটা ই আছে তো মানে মাঝে মধ্যে আপনি যখন ফরেনারদের সাথে কথা বলবেন তখন কিছু কিছু মানুষদের জিজ্ঞেস করবেন মানে তোমার বয়স কত হোয়াটস ইউর এজ বলবে যে ফোরটিন মানে তাদেরকে দেখলে হবে মানে অনেক বড় হয়ে গেছে সো গ্রোন আপ আরে থার্টিন ফোরটিন মানে আকাশ থেকে পরে এরকম একটা বিষয় এটা নিয়ে কিন্তু একটা মিম তৈরি হয় এরকম হুম তো তাদের বিভিন্ন দেশের যে এরকম মানে আমরা কিন্তু এখনো অবাক হই যে তারা কিভাবে এত বড় মানে দেখতে অথচ তাদের বয়স মাত্র চোদ্দ পনেরো বছর অথচ ওইটা কিন্তু কারেক্ট সবাই কিন্তু মিথ্যা বলে না ওইটা কিন্তু কারেক্ট হয় বেশিরভাগ সময় তো এটা হচ্ছে বিষয় আমরা এখনকার সময় থেকে বা থেকে চিন্তা করতেছি যে কিভাবে সম্ভব যে নয় বছর কারণ আমরা সচরাচর এখন দেখতেছি না অথচ দেখেন পৃথিবীর অন্য একটা প্রান্তে যে যে আহ সেখানেও এরকমটা হওয়া সম্ভব যেমন ধরেন কিছু কিছু মানুষ দেখবেন এমন অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড করে যেটা আমাদের সহজে আমরা বিশ্বাস করতে পারি না অথচ যখন যখন সেটা আমরা সামনে থেকে দেখতে পারি যে না ফরেনার কিছু মানুষ আছে এই কাজগুলো করতেছে না তখন বিশ্বাস হয় আমাদের বিষয়টা এরকম আমরা দেখিনা বলে জিনিসটা ঘটতে পারে না বা অস্বাভাবিক কোনো কিছু হয়ে গেছে এটা আসলে বোকার মতো কথাবার্তা আচ্ছা কিবরিয়া ভাই এখানে ওই যে আমাদের আশারদুল্লাহ থেকে আপনি যে উক্তিটা দিলেন হ্যাঁ এখানে নাস্তিকরা মূলত দুইটা ক্লেম করে যে

একাধিক লজিক্যাল ফেলাসি প্রয়োগ হচ্ছে একটা হচ্ছে স্ট্রমেন ফেলাসি কাকতারুয়া ভ্রান্তির ফেলাসি অ্যাড হোমিনেম অপ্রাসঙ্গিক ব্যক্তি আক্রমণ ফেলাসি এবং রেড হেয়ারিং তথা প্রসঙ্গ ঘোরানোর ফেলাসি আমরা যদি তাপসির ইবনে কাসির ডাক্তার মুজিবুর রহমান অনুবাদকৃত পনেরো নম্বর খন্ড আটশো চৌত্রিশ নম্বর পেজ দেখি এখানে হজরত ওরোয়া রেদুল্লাহতাল আনহু থেকে বর্ণিত আছে যে আইসার দিল্লাহতাল আনহা ওই সব মহিলাকে অবজ্ঞা করতেন যারা নিজেদেরকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট হেবা করে দিয়েছিলেন তিনি বলতেন যে নারীরা বিনা মোহরে নিজেকে হেবা করতে লজ্জাবোধ করে না অর্থাৎ আমরা এখান থেকে দেখতেছি কোন কারণে মূলত অবজ্ঞা করেছিলেন এবং নবীজি কেন বলেছিলেন যে আপনার রব দেখি আপনার মনের ইচ্ছা মতো আহ আয়াত নাজিল করছেন এখানে স্পষ্ট যে আইসার্দাহা মনে করেছিলেন যে মহিলারা দেনমোহর ছাড়াই নিজেকে সাল্লামের কাছে সোপে দিচ্ছেন যদিও এখানে একজন সাহাবি পর আইসারাদাকে সংশোধন করে দেন যে যেসব মহিলারা নবজি সাল্লাহ আল্লাহ সাল্লামকে কাছে নিজেকে সপে দেয় তারা তোমার থেকে উত্তম তবে যাই হোক কথা ওইটা না কথা হচ্ছে গিয়ে যে আনহার রাগ করার কারণটা ছিল এটা যে উনি মনে করেছিলেন যে মহিলারা দেন ছাড়াই নবীজির কাছে নিজেকে সমর্পণ করে দিতেন অথচ নাস্তিকরা কি দাবি করতেছে যা এরدلুতালান নাকি নুবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্দেহ করতেন ওনা কা পছন্দ করতেন এই মর্মে কোনো প্রমাণ এই হাদিস থেকে তো বোঝাও যাচ্ছে না इवन নাসরিকরা এর পক্ষে ওদের যে অযুক্তি অন্ধবিশ্বাস থেকে যে কথাগুলো নির্গত হয় ওদের বিপরীততম অবস্থ থেকে যেটা ওদের নির্গত হয় ওরা কখনোই এই দাবিগুলো প্রমাণ করতে পারবে না আসলে আচ্ছা একটা মানুষের সাথে বলেন বলেন আচ্ছা আমি একটু বিদায় নেব আপনারা কন্টিনিউ করেন ইনশাআল্লাহ আমরা

আপনি আবার আমাদের সাথে আসবেন ইনশাআল্লাহ আলোচনা হবে জি কিব리아 ভাই খালি ভাই এটা একটা আপনার প্রসঙ্গ থেকে একটা কথা আসছে যে আপনি একটা মানুষের সাথে যদি মানে সুখী না থাকেন বা এমন কিছু মনে হয় যে সে আপনাকে জোর জবরদস্তি করে রাখতেছে তাহলে আপনি বড় জোর কত সময় ধরে তার সাথে সংসার করতে পারবেন মানে কত বছর আলী ভাই একটু ই করবেন রেসপন্স করবেন হ্যালো জি ভাই হ্যালো আমি যেটা বলছিলাম যে ধরেন আপনি অপছন্দ করেন এমন কোন মানুষের সাথে জোর জবরদস্তি মানে থাকতে হচ্ছে হ্যাঁ তো সেই মানুষের সাথে আপনি সর্বোচ্চ কত বছর থাকতে পারবেন একটা মানে সংসারের দৃষ্টিকোণ থেকে যদি বিবেচিত হিসেবে যদি দেখি যে একটা সংসার এটা মানে দুজন কাপলের তো তারা একসাথে কত বছর থাকতে পারবে বা কত সময় ধরে থাকতে পারবে যদি অবস্থা বেগতিক হয় সম্ভবত দুই সপ্তাহ টিকবে না ভাই এক সপ্তাহ আগেই ছরাছড়ি হয়ে যাবে এরকমটাই তো না যেটা দেখি হয় অবস্থা যাবে না হ্যাঁ হ্যাঁ তো কখনো উনি কত বছর ছিলেন আজীবন আজীবন ছিলেন আজীবন কিভাবে কারণ উনি মারা যাওয়ার পরও কিন্তু তিনি একাই রয়ে যান তাই না ওনার এখানে আরেকটা পয়েন্ট যুক্ত করা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পরেও কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো অবস্থান নেননি ইসলামের বিরুদ্ধে তিনি কোনো অবস্থান নেননি সুতরাং নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসী যারা মূলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমাণ করার জন্য বা আক্রান্ত প্রমাণ করার জন্য মূলত যে সব মিথ্যাচার করে যাচ্ছে হ্যাঁ তো আমরা কিন্তু বাস্তবতা যদি আমরা তদন্ত করি আমার জন্য আনহা সুযোগ ছিল ভাই কিন্তু উনি করেন কারণ উনি উনার হাজবেন্ড কে ভালোবাসতেন উনি ইসলামকে ভালোবাসতেন উনি নবীজি সাল্লা সম্পর্কে দুই হাজারের অধিক হাদিস বর্ণনা করেছেন কজন স্ত্রী আছে যে নিজের স্বামীর

হুম হুম দেই ভর্তিত কথা বলে তো আরো মানে মজার মজার ঘটনা মনে করায় দিচ্ছেন মানে যদি সারভাইভাল অফ দ্য ফিট এস্টের দৃষ্টিকোণ থেকে দেখি ভাই ছয় বছর কেন আপনি দুই বছরের বাচ্চাকেও আনফিট পে মানে একদম দিতে পারবেন যা ইচ্ছা তাই করে মানে আনওয়ান্টেড ভাজাইনাল পেনিট্রেশন এটাকে বলে রেইপির ডেফিনিশন আপনি এটা করতে পারবেন প্লাস্টিক কোর্মে সমস্যা এগুলো ভাই সব আসাদ নূর আসলে যেভাবে বলল প্রথমে যে আমাদের তো কোনো মানদণ্ড নেই এবং পরবর্তীতে পোল্টি মেরে আবার বলে উঠল অভিযোগ করে বসলো যে ও মুখ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা কতটায় যুক্তি কারণ তাদের ধর্মীয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নাস্তিকও ধর্ম অনুযায়ী যেহেতু কোনো মানদণ্ড বা মোরালিটি নাই देयर इज नो হ্যাঁ তো তারা তো চাইলে ডারউইনের থিওরিটা অ্যাডপ্ট করে নিতে পারে যে সারভাইভাল অফ দ্য ফিটেস্ট আমি এটাতে বিশ্বাস করে নিলাম বা তার কথাটা মেনে নিলাম এবং সেই অনুযায়ী একটা কাজ করে বসলাম কারণ আমরা দেখেছি ইউরোপের কিছু কিছু দেশে অনেকেই কিন্তু এই কাজগুলো করে একটা মানুষ হঠাৎ করে একজনকে মেরে দিছে একটা স্টুডেন্ট আর কি একটা স্কুলের একজনকে মেরে দিছে তো বলতেছে ভাই তুই এই কাজটা কেন করলি তখন সে বলতেছে আমি তো ডারউইনের থিওরিতে বিশ্বাসী এবং এই সে আমার চেয়ে হচ্ছে আনফিট আমি তাকে উড়াই দিছি খালাস করতেই পারে তবে ভাই হ্যাঁ মুক্ত চিন্তার দৃষ্টিভঙ্গি থেকে এবং নাস্তিক ধর্মের দৃষ্টিভঙ্গি থেকে আসলে শিশুকামিতা সম্পূর্ণ প্রাকৃতিক একটা জিনিস আপনার যদি মুক্তমনা মোনা অভিজিৎ রায়ের সমকামিতা বইয়ের উনসত্তর নাম্বার পৃষ্ঠা যদি আপনি দেখেন সেখানে মূলত বনব শিপ্পাঞ্জিরা যেভাবে মূলত শিশুকামিতা করে তাদের নিজেদের আহ শিশুদের সাথে তারা যে তাদের নিজেদের শিশুদেরকে রেহাই দেয় না তো এখন যে কোনো মুক্ত চিন্তার আহ নাস্তিক যদি বলে যে মুক্ত চিন্তায় তো শিশুকামিতা আসলে বৈধ এটা সে করতেই পারে কারণ নাস্তিক্য ধর্ম এগুলো এবং আরেকটা বিষয় হচ্ছে পশ্চিমা যৌন বিজ্ঞানী আহ উনি একটা ওনার একটা উক্তি আছে সেটা হচ্ছে বয়স্ক পুরুষ আর ছোট বালকের যৌন সহবাস ঘটনমূলক হতে পারে যদি উবের সম্মতি থাকে এবং উনি এটাও বলছেন যে আমাকে যদি এমন ঘটনা দেখানো হয় যেখানে দশ অথবা এগারো বছরের বালক বিশ অথবা তিরিশ বছরের পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করছে আর পারস্পরিক সম্মতিক্রমে সম্পূর্ণ মিউচুয়ালি তাহলে আমি একে কোনোভাবেই অস্বাভাবিক বলবো না অর্থাৎ উনার মতে উনি একজন পুরো মানে পশ্চিম একজন মুক্ত চিন্তক তো উনি উনার মুক্ত চিন্তা থেকে এটাই স্পষ্ট ফতুয়া দিয়েছেন যে আসলে যদি সম্মতি থাকে একজন নাস্তিক যে কোনো বয়সের হোক এক বছরের হোক দুই বছরের হোক মানে জন্মের সাথে সাথেই হোক বা ময়রা গেলে হোক যেভাবেই হোক এটা করতে পারবে এটা নাস্তিক ধর্মের সম্পূর্ণ জায়েজ আসলে নাস্তিকরা মূলত নিজেদের ইসলাম বিরোধী বিশ্বাসকে টিকিয়ে রাখতে এবং মূলত সত্যকে ধামা চেপা দেওয়ার জন্য মূলত সমস্ত দোষ মূলত ইসলামের দিকে চাপায় যখন আমরা তাদের অভিযোগগুলোকে যাচাই বাছাই করি এবং বিশ্লেষণ করি তদন্ত করি তখন আমরা স্পষ্ট দেখতে পাই যে তারা কতটা লাইনে লাইনে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে হ্যাঁ এখানে একটা বিষয় হলো যে মানে মূলত আপনার মিথ্যা কথা যদি আপনি একটা বলেন তাহলে আমি একটা কাউন্টার দিব হ্যাঁ অথবা আপনি যে মিথ্যা কথা দুইটা বলেন তিনটা বলেন মিথ্যা বলতে ভুলভাবে ইসলামকে উপস্থাপন করা হ্যাঁ এটা যদি আপনি প্রতিটা শব্দে শব্দে ইসলামের ইসলামের যেটা নাই সেটা যদি আপনি বলেন তাহলে আমি কয়টা খণ্ডন করবো একটা লিমিটেশন থাকা দরকার আর একটা বিষয় একটা উদাহরণ দিয়ে একটা অপ্রাসঙ্গিক একটা উদাহরণ দেই ধরা যাক একজন নাস্তিকের নাম হচ্ছে এবং তার একটা ছোট সন্তান ধরে নিলাম তার নাম হচ্ছে অভিজিৎ এখন ফারাজ অর্ণব একদিন চিন্তা করলো আমার যেহেতু অনেক যৌন উত্তেজনা কাজ করছে আমি তো এখন কোনো নারীবাদী পাচ্ছি না যার কাছ থেকে সম্মতি নিবো এখন উনি কি করলেন যে ওনার এক সন্তান ওই আজাদ অভিজিৎ নামে যে সন্তানটি তাকে বললো যে বাবা তোমাকে আমি চকলেট দিব তো তোমাকে যেহেতু আমি চকলেট দিব সুতরাং তোমারও তো উচিত আমাকে আনন্দ দেওয়া এখন ফারাজ নাস্তিক লোকটি করলো কি মাতাব্বরকে চকলেট দিল কিটক্যাট চকলেট দিল ডেরি মিল্ক চকলেট দিল দেওয়ার পর দেখলো যে না বাবা আমাকে চকলেট দিয়েছে খুবই টেস্টি খুবই মজা এখন বলল যে তোমাকে তো আমি আনন্দ দিলাম এখন তুমিও আমাকে আনন্দ দাও এখন ধরেন বাপপুত নাস্তিক বাপপুতে মিলে দুজন দুজনকে আনন্দ দিল শিশ্নের মজা দিল নাস্তিক কদমের দৃষ্টিভঙ্গি থেকে বলতে গেলে বা হুমায়ুন আজাদ মুক্তমনার দৃষ্টিভঙ্গি থেকে বলতে গেলে দুজন দুজনকে খুব আনন্দ দিলো এরকম কোনো নাস্তিক মূলত এই দুনিয়ার জমিনে নাই যে ঘটনাটাকে যৌক্তিকভাবে খারাপ প্রমাণ করতে পারে কারণ তার এখানে সম্মতিতে করছে इवन পশুর সাথেও পশুর সাথেও করা জায়েজ আছে যে কোনো নাস্তিক যদি পশু যদি ক্ষতি না সেটা করতে পারবে এগুলো প্রচুর ভুরি ভুরি রেফারেন্স দিয়েও শেষ করা যাবে না ভাই মানে কিন্তু কত কত রেফারেন্স দিব হ্যালো জি ভাই হলে সমস্যা কি ডারুনের থিওরি অনুযায়ী এটা ক্ষতি হলে সমস্যা নাই সেটা তো আছেই ভাই তাছাড়া ধরুন একজন নাস্তিক যদি চিন্তা করে যে সে তার অন্য কোন নারীকে মুক্ত চিন্তা রেপ করবে এটা নাস্তিক মুক্ত চিন্তা জায়েজ এটা অবশ্যই জায়েজ আছে মদ মদ খাইয়ে করলে তো জায়েজ আছে তো আসলে ভাই আমাদেরকে আমাদের সমাজকে আসলে সুন্দর করতে হলে এই নাস্তিক ও নামে যে ময়লা পদ্ধতি আলী ভাই মানে যেহেতু সে কনসেন্ট বা সম্মতি দিচ্ছে না আবার হচ্ছে তাকে ওইটা ওই কাজ করার সময় সে হচ্ছে নাও চাইতে পারে তো এর চেয়ে ভালো না যে তাকে আনকনশিয়াস করে দেওয়া যায় মদ খাওয়ানোর মাধ্যমে তাহলে তো করতে পারবে সে কিছু বলবে না করতে পারবে না রেসপন্স করতে পারবে নাস্তিক যদি চায় কিন্তু বলে যে মদ খাও মদ খাওয়া মানুষ না আসলে ভাই আমাদের যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে আমি একটু কথা বলি আসলে দেখেন আচ্ছা ভাই আমি তাহলে বিদায় নিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে জি কি ভাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা জি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যালো সিরাজী ভাই শুনছেন जी हां सुनते पाछी भाई पूरी शेशे मैं येटा बोलबो जे असल করেন আমি এখানেই লাইভটা শেষ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমাদের সমাজকে আসলে সুন্দর করতে হলে মুক্ত চিন্তা নামক দুর্গন্ধকে দূর করতে হবে হ্যাঁ এর জন্য আমাদেরকে উচিত বেশি বেশি সঠিক তথ্যকে জানা সঠিক তথ্যকে কে বিশ্লেষণ করা এবং नास्तिकता বাদীরা অন্ধবিশ্বাসীরা যেগুলো তথ্য দেয় সেগুলোকে যাচাই বাছাই করে এরপরে কথা আপনি 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 যাচাই করেন করেন বাছাই দেন সিদ্ধান্ত নেন যদি অন্ধবিশ্বাস একজন মানুষ তার নিজের অন্ধবিশ্বাস থেকে একটা বললো আপনি যদি সেই নাস্তিকের কথাকে আহ যাচাই ছাড়া বিশ্বাস করে নেন তাহলে তো আপনি অন্ধবিশ্বাসী হয়ে যাচ্ছেন এর জন্য আসলে সমাজকে সুন্দর করতে হলে চিন্তাকে মুক্ত নয় বরঞ্চ চিন্তাকে সুস্থ মার্জিত এবং শুদ্ধ করতে হবে তাহলেই আপনি আসলে সত্যের দেখা পাবেন আপনি যদি বলেন যে প্রতিটা মানুষেরই মুক্ত চিন্তা দরকার আবার সেখানে আপনি নিজেই একটা বিধান সেট করে দিবেন যে আপনি এই মুক্ত চিন্তা করতে পারবেন সেই মুক্ত চিন্তা করতে পারবেন না আপনি এটা করলে ভালো হবে এটা করলে ভালো হবে না অন্যের ক্ষতি করতে পারবেন কি পারবেন না আপনি যখন এভাবে আপনি নিজে নাস্তিক হয়ে আপনি নিজে মুক্ত চিন্তা হয়ে এই ধরনের নীতি নীতিগত বিধান অন্যের উপে করে দিবেন তার মানে আপনি নিজে মুক্ত মনা হতে পারছেন না বরঞ্চ আপনি নাম দিচ্ছেন মুক্ত মনা বা মুক্ত চিন্তা কিন্তু আপনি নিজেই আসলে নৈতিকতার শিকলে এর জন্য আমাদেরকে সুস্থ চর্চা বন্দি মনা করা উচিত আমাদেরকে আহ চিন্তা করা উচিত মার্চিত ভাবে সততার সাথে চিন্তা করা উচিত জি সিরাজি ভাই হ্যালো সিরাজি ভাই শুনছেন জি হ্যাঁ জি ভাই আলোচনা তাহলে এখানে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি